বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি পরম করুণাময় আল্লাহ তালা রহমতে তোমরা যে যেখানে আসো ভালো আছো আজ আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান চলতরিত অধ্যায়টি নিয়ে আলোচনা করছি আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো আমরা বিদ্যুতের বিল এর হিসাবটা কিভাবে করি আমাদের যে বিভিন্ন যন্ত্রাংশগুলো ব্যবহার করা হয় এই যন্ত্রাংশগুলো ব্যবহার করা হলে সেটি সারা মাস ব্যাপী একটা নির্দিষ্ট সময় ধরে ব্যবহার করা হয় তাহলে এই বিলের হিসাবটা এখন থেকে ইনশাল্লাহ তোমরা নিজেরাই বাসায় বসে করতে পারবা তা আমি এই হিসাবটি তোমাদের সামনে উপস্থাপন করছি এখানে মূল উদাহরণে যে অঙ্কটি দেওয়া আছে তা হলো ষাট ওয়াটের একটি বৈদ্যুতিক যন্ত্র প্রতিদিন পাঁচ ঘন্টা করে ব্যবহার হয় তাহলে এটি যে মাস সেই এক মাসে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করবে যদি প্রতি ইউনিটের দাম টাকা হয় তাহলে তার কত টাকা বিদ্যুৎ বিল আসবে তা আমরা অবশ্য এই ষাট ওয়াটের সাথে আরও ভিন্ন যন্ত্র অ্যাড করতে পারি এবং সেগুলো আমরা ভিন্ন ভিন্নভাবে অঙ্কগুলো করতে পারি আমি পুরো বিষয়টি ইনশাল্লাহ বোর্ড শেয়ারের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করছি এর মূল যে নিয়ম সেই নিয়মটি আমি আগে লিখবো অর্থাৎ সূত্রটি লিখবো সূত্রটি হলো বেইত শক্তি এই বেইত শক্তি বেইত শক্তি ইজিক্যাল টু পিটি বাই এক হাজার এখানে পি হলো ক্ষমতা অঙ্কে যে ক্ষমতা উল্লেখ আছে সেটি হলো হল ওয়াট এই ওয়াটকে ওয়াট করার জন্য এক হাজারতে ভাগ করা হয়েছে আর এখন হলো সময় প্রতিদিন যদি এই ষাট ওয়াটের যন্ত্রটি পাঁচ ঘন্টা করে চলে এবং সেটি যদি পুরো মাস অর্থাৎ তিরিশ দিন ব্যবহার হয় তাহলে আমাদের মোট যে ঘন্টা হবে সেটি হবে ছয়শ ঘন্টা আমরা এই মান নির্দিষ্ট স্থানে স্থাপন করি অর্থাৎ সিক্সটি ইন্টু সিক্স হান্ড্রেড বাই ওয়ান থাউজেন্ড আমরা ক্যালকুলেটার ইউজ করে খুব সহজে এটির মান বের করতে পারি নাইন ইউনিট এখন এই ইউনিটটা কাকে বলে প্রতি এক ক্ষমতা সম্পূর্ণ যন্ত্র প্রতি ঘন্টায় যে পরিমাণ বিদ্যুৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তর করে সেটি হলো ইউনিট অথবা এটাকে অনেক সময় বিও অর্থাৎ এটাকে এরকমভাবে লেখা হয় বি ও টি বোর্ড অফ ট্রেড ইউনিট এরকমভাবে অনেক সময় উল্লেখ করা হয় এটি তো যাই হোক এটা আগের আমরা এই বিওটি আকারে এটি লিখছি এখন আমরা এটিকে ইউনিট হিসেবে উপস্থাপন করবো কারণ ইউনিট বললে এটি সবাই বুঝতে পারে এরপরে আমরা দেখব যে প্রতি ইউনিটের দাম যদি হয় দশ টাকা তাহলে মোট বিল হবে কত মোট বিল হবে নাইন ইন্টু টেন ইজিক্যাল টু নাইনটি অর্থাৎ নব্বই টাকা এখন আমরা অন্য হিসাবগুলোও করতে পারি যেমন আমি একটা বাসায় হয়তো পাঁচটি বিশ ওয়াটের এল ইডি বাল্ব ব্যবহার করা হচ্ছে তারপর দুইটি টিভি ব্যবহার করা হচ্ছে যেগুলোর এই দুইটা টিভি প্রত্যেকটার হয়তো ওয়াট দুইশো ওয়াট তাহলে দুইশো গুণন দুই এরপর পাঁচশো ওয়াটের একটি কম্পিউটার ইউজ করা হচ্ছে এই যন্ত্রগুলোর সবগুলোর যদি আমরা ক্ষমতা যোগ করি তাহলে এখানে পাঁচ বিশ একশো এখানে চারশো এখানে পাঁচশো সব মিলিয়ে এক হাজার ওয়াট হবে তাহলে এই যন্ত্রগুলো সবগুলো যদি আগের মতোই পাঁচ ঘন্টা করে চলে তাহলে সেক্ষেত্রে 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 বেয়িত শক্তি হবে পিটি বাই এক হাজার ইজিকেল এখানে পির মান হল এক হাজার এক হাজার ওয়াট টি আগের মতোই আসবে প্রতিদিন পাঁচ ঘন্টা তাহলে তিরিশ দিনে কত ঘন্টা হবে তিরিশ দিনে গুণ হবে এত আওয়ার এখন এই মানটি যদি আমরা এখানে স্থাপন করি তাহলে ক্ষমতা হলো এক হাজার ওয়াট গুণন ফাইভ ইন্টু থার্টি বাই ওয়ান থাউজেন্ড তাহলে এখানে আমরা অনায়াসেই এই এক হাজার এক হাজার কেটে যাচ্ছে তাহলে কেটে গা কেটে গেলে এখানে থাকতেছে হলো ছয়শো ইউনিট তাহলে প্রতিদিন পাঁচ ঘন্টা করে যদি এই যন্ত্রগুলো চলে তাহলে আমাদের ছয়শো ইউনিট বিদ্যুৎ ব্যবহার হবে এক্ষেত্রে প্রতি ইউনিটের দাম যদি পাঁচ টাকা হয় প্রতি ইউনিটের দাম পাঁচ টাকা যদি হয় তাহলে বিদ্যুৎ বিল আসবে ছয়শো ইন্টু ফাইভ এগুলো আমরা ক্যালকুলেশন করে সহজেই পেয়ে যাব তিন হাজার টাকা সুতরাং তোমরা বুঝতেই পারছ বন্ধুরা যে একটা বেশ বড় অঙ্কর অঙ্কের বিদ্যুৎ বিল আমাদের আসবে সুতরাং আমাদের এই যন্ত্রগুলো ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই অনেক বেশি আমাদের সাশ্রয়ী হতে হবে যাতে করে এগুলো বেশি ব্যবহার না হয় প্রয়োজনের অতিরিক্ত যেন ব্যবহার না হয় অনেক সময় দেখা যায় আমরা বিনা প্রয়োজনে বাতি জ্বালায় রাখি ফ্যান ঘুরায় রাখি অন্য যন্ত্র অন করে রাখি এগুলো আমাদের অনেক বেশি সতর্ক হওয়া দরকার বিদ্যুতের ক্ষেত্রে আরো বেশি সাশ্রয়ী হওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার আমরা আবারও মূল পড়ায় ফিরে আসছি আমাদের এখন মূল পড়া হচ্ছে যে বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে আমরা যে উচ্চধাপি ট্রান্সফর্মার ব্যবহার করি এটির মূল কারণটা কি আমরা বিদ্যুৎ ক্ষয়ের যে শক্তির সমীকরণ সেটি আমরা দেখি পিজি কেল টু এই সমীকরণটি অবশ্য আমি বোর্ড শেয়ারের মাধ্যমে আবার দেখাচ্ছি পি ইজিক্যাল টু ভিআই ভি স্কোয়ার আর প্রশ্ন হচ্ছে যে এই আরের এর মান এর সাথে কিন্তু এই ক্ষমতার একটা বিশেষ সংযোগ আছে এখানে বিদ্যুৎ প্রবাহ যদি কমানো যায় এবং আরের এর মান যদি তার সাথে আরো কম রাখা যায় তাহলে কিন্তু এই ক্ষমতার যে অপচয় এটা কিন্তু অনেক কম হবে আমরা শক্তি যদি আকারে লিখি তাহলে এগুলো সবার সাথে টি হবে এগুলো সবার সাথে টি দেগুন হবে আমাদের মূলত এই আয়ের পরিমাণটা কমানোর ব্যবস্থা করার একটা উপায় ট্রান্সফরমারের সাহায্যে আমরা করে থাকি আমরা আবারও মূল পড়ায় ফিরে আসছি তো সুতরাং যেখানে বিদ্যুৎ তৈরি হয় সেখান থেকে বিদ্যুৎকে যদি আমরা উচ্চ ভোল্টেজে রূপান্তর করি তাহলে ভোল্টেজে রূপান্তর করলে আমাদের প্রবাহের পরিমাণটা কমে যায় প্রবাহের পরিমাণ কমে গেলে তাহলে স্কোয়ার আর এই সমীকরণের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে প্রবাহ যদি দশ গুণ কমে তাহলে মূল তাপ শক্তির ক্ষয় আর দশের ওপর স্কোয়ার করলে একশো গুণ কমে যাবে এতে করে আমাদের কিন্তু বিদ্যুতের যে অপচয় এটা অনেক কমে যাবে এবং এই কারণে উচ্চধাপি ট্রান্সফর্মার ব্যবহার করে তরিত উৎস থেকে বিদ্যুৎ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয় এরপরে আমাদের আসবে তরিতে সিস্টেম লস আমরা মূল উৎস থেকে যখন এই বিদ্যুৎগুলো সারা দেশের স্থানান্তর করা হয় তখন প্রথমত এই উৎস থেকে বিদ্যুৎগুলো জাতীয় গ্রিডে নিয়ে সেখান থেকে সাবস্টেশনের মাধ্যমে সারা দেশেই গ্রাহক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হয় সেখানে যে মূলনীতিটা অনুসরণ করা হয় তা হলো যে ভোল্টেজকে যদি আমরা একটা নির্দিষ্ট পরিমাণ বেশি করতে পারি তাহলে এই বিদ্যুৎ প্রবাহ জনিত যে তাপ ক্ষয় এর ফলে যে বিদ্যুতের একটা সিস্টেম লস হয় সেই লসটাকে কমানো সম্ভব কারণ আমরা যে তার ব্যবহার করি এই তারের মধ্যে যে রোড থাকে এই রোডটিকে কিন্তু আমরা পরিপূর্ণ রিমুভ করতে পারি না রোদ কিছু না কিছু থেকেই যায় তাহলে এই রোদ থাকার পরেও যাতে বিদ্যুতের অপচয় কম হয় সে কারণের জন্য আমরা উচ্চ ধাপি ট্রান্সফর্মার ব্যবহার করি এবং এর ফলে তরিতে যে প্রবাহজনিত যে বিদ্যুৎ ক্ষয় যেটাকে আমরা সিস্টেম লস হিসেবে জানি সেটি কিন্তু কমে আসবে তো এই কারণের জন্য আমরা বিদ্যুৎ সঞ্চালনের সময় স্টেপ আপ ট্রান্সফর্মারদের ব্যবহার করি আর গ্রাহক পর্যায়ে যখন বিদ্যুৎ ব্যবহার করা হয় তখন এটি স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করে এটিকে ব্যবহারযোগ্য ভোল্টেজ সে ব্যবহার নিয়ে আসা হয় বাংলাদেশে সাধারণত এটি দুইশো বিশ ভোল্টে পরিণত করা হয় এবং এখানে ফ্রিকোয়েন্সি থাকে পঞ্চাশ হার্স এরপরে আসবে হলো লোডশেডিং আমরা এই শব্দটির সাথে অনেকেই বেশ তিক্ত সম্পর্ক আছে আর কি এই শব্দটির সাথে কারণ যখন আমাদের কারেন্ট নিয়মিত যাওয়া শুরু করে তখন আমরা হয়তো বলা শুরু করি যে লোডশেডিং শুরু হয়েছে আসলে বাংলাদেশে যে পরিমাণ বিদ্যুৎ তৈরি হয় সেটা চাহিদার তুলনায় এখনও কিছু কিছু এলাকায় কম আছে যদিও বাংলাদেশ সরকার অনেক বেশি বিদ্যুৎ তৈরি করে আমাদের এই চাহিদা পূরণের যথাযথ চেষ্টা করছে কিন্তু এরপরে অনেক সময় নানাবিধ যান্ত্রিক ত্রুটি বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নানা রকম জটিলতার কারণে হয়তো অনেক এলাকাতেই বিদ্যুতের ঘাটতি হয় তখন সাবস্টেশনগুলোর মধ্যে একটা চক্রাকারে ওই নির্দিষ্ট পরিমাণ বিদ্যুতের ঘাটটিকে বিভিন্ন এলাকায় ভাগ করে দেওয়া হয় ফলে দেখা যায় কয়েক ঘা মানে কয়েক ঘন্টা ব্যাপী পর্যায়ক্রমিকভাবে সহনীয় মাত্রায় লোডশেডিং বিভিন্ন এলাকায় দেওয়া হয় ফলে কোনো কোনো এলাকায় পনেরো মিনিট কোনো কোনো এলাকায় হাফ ঘন্টা বা কোনো কোনো এলাকায় এক ঘন্টার জন্য হয়তো বিদ্যুৎ থাকে না তখন আমরা এই যে বিদ্যুৎ না থাকাটাকে এই লোডশেডিং হিসেবে জানে থাকি তা আশা করছি যে ভবিষ্যতে আমরা এই লোডশেডিং মুক্ত অবস্থায় ইনশাল্লাহ যেতে পারবো আজকের এই আলোচনার মধ্য দিয়েই আজকের পড়াটি শেষ করছি পরিশেষে পরম করুণাময় আল্লাহ তাল্লার কাছে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ